नमस्कार बंधुरा, आशा करी सबाई भलो आज के चले रेसिपी नहीं लौकिया माछे झुड़ो। एखाने आमी एक केजी लौकिया माछ नियेछी। लौकिया माछगुलो आमी माछखान थेके एइभावे दो टुकड़ो करे केटे नियेछी। प्रथमे लेबुर रस दिए देव, पाति लेबु, जाते माछेर जे गंधटा ताले थाकबे ना। नून दिए दिला, हलुद गुड़ो सब ভালোভাবে মাখিয়ে নেব মাছের গায়ে। মাছের গায়ে নুন, হলুদ আর লেবুর রস ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিট রেখে দেব, রাখার পরে রান্না করে নেব। এই রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। তেলটাও কড়ার মধ্যে গরম হয়ে গেছে। আলুটা আমি এইভাবে লম্বা করে ঠিক আলু ভাজার মতো কেটে আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আলুটা লাল হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। কড়ার মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিয়েছি। এখানে দুখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা ভেজে নেব তেলের মধ্যে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, বেশি লাল করে ভাজবো না। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। 1 টেবিল স্পুন আদা বাটা, রসুনটা আমি 2 টেবিল স্পুন দেব। আদা বেশি দিলে একটু তিতো হয়ে যেতে পারে। লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন। এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে। হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। একসাথে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষে নিয়েছি, কারণ কাঁচা গন্ধটাও চলে গেছে, তেল ছেড়েও দিয়েছে মশলা দিয়ে। এবার মাখানো মাছটা দিয়ে দেব। মাছটা মশলার মধ্যে নাড়াচাড়া করে নেব। মাছটা মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। লৌকিয়া মাছটি অনেকটা জল বার হয়ে গেছে। লৌকিয়া মাছটা অনেক নরম মাছ, তো আমি এইভাবে কাঁটাগুলো একটা একটা করে বার করে নেব। এই যে আপনারা চাইলেও কাঁটার সঙ্গে রাখতে পারেন, নরম কাঁটা তো অসুবিধা হবে না। এই কাঁটাগুলো চামচ দিয়ে বার করে নেব। আগেই বলেছিলাম লৌকিয়া মাছটা একটু ঝাল ঝাল হবে, ওই জন্য কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলুগুলো একসাথে মাছের সাথে দিয়ে দেব। মাছটা আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না শুকনো হচ্ছে। মাছটা 10 থেকে 20 মিনিট নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি। এবার একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। লৌকিয়া মাছের ঝুড়োটা তৈরি হয়ে গেছে, সহজভাবে বানিয়ে নিলাম। সহজ একটা রেসিপি, আশা করি সবার খুব ভালো লাগবে। আমার রেসিপিটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।